18 সালে তারা 77 ভোট কেন্দ্রে না যেতে দিয়ে নিজেরাই রাতের বেলা টিমের বেলা সিল মেরে ব্যালট বাক্সে ভরে নিয়েছিল। আর আজকে 7 তারিখে পরিকল্পিত সংসদা তৈরি করে বিরোধী দলের উপরে সর্বাত্মক ক্র্যাকডাউন করে তারা মাঠ খালি করে একটা পানির বাটলের ব্যবস্থা করেছে। আর এখন এই নির্বাচনে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আওয়াজ শুনে আজকে নানা ভয়, এমনকি আদালতের শরণাপন্ন হয়ে তারা মানুষকে ভয় দেখিয়ে জোর করে ভোট কেন্দ্রে আনতে চায়। এই যে আসছেন সুযোগ সুবিধা, বিজেপি কার্ড, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নানা ধরনের সামাজিক নিরাপত্তার যে কার্ড, এগুলি যারা পান আজকে তাদেরকে যাতে তারা বাধ্যতামূলক ভাবে ভোট কেন্দ্রে আসেন তার জন্য আদালতে রিট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এই হচ্ছে আওয়ামী লীগের দশা। তারা এমন নির্বাচন করে যে নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না, আর সেইখানে জোর করে ভোট কেন্দ্রে মানুষ আনার জন্য একদিকে ভয়ভীতি, আরেকদিকে আদালত, আরেকদিকে লোভ টাকা পয়সা। এই যে লুট করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা, ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে, দেশ থেকে টাকা বিদেশে প্রচার করেছে। আজকে নির্বাচনের সময় এক একটি আসনে কত শত কোটি টাকা তারা ব্যয় করছে, মানুষের কাছে টাকা বিলাচ্ছে, মানুষকে তার মর্যাদা তার সমস্ত অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে তাকে ভোট কেন্দ্রে নিয়ে এসে এই দেশটাকে পূর্ণ জমিদারি তারা বানাতে চায়। এই যে মানুষের অপমান, নাগরিকের অপমান, এই যে আমরা হতে দিতে পারি না, এ কারণে আমরা পরিষ্কার করে বলি আগামী 7 তারিখ বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ ভোট কেন্দ্রে যাবে না। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে যা ন্যূনতম দায় বেঁধেছে তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। বন্ধুরা আমার, আমরা জানি 7 তারিখে কি ঘটবে। ওরা ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে কিছু লোককে নিয়ে এসে সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রাখবে, আর টেলিভিশন ক্যামেরাগুলিকে ওই সব লাইন দেখানো হবে। মানুষ ভোট দিতে পারবে না, কারণ আওয়ামী লীগের বেশিরভাগ 200 আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় জিতে গেছে। আর ওনাদের যে সব স্বতন্ত্র আছে, আওয়ামী লীগের মনোনীত নৌকা আর অনুমোদিত স্বতন্ত্র, সেইখানে তারাই জিতবে যাদেরকে শেখ হাসিনা টিক চিহ্ন দিবেন। কাজেই ওখানেও ভোটের ব্যাপার নাই, ভোট যদি পড়ে কে জিতবে ঘোষণা দিবে রিটার্নিং কর্মকর্তা। এত শতাংশ ভোট পড়েছে, অনেক জয়লাভ করেছে, আর অনেক নিকটতম প্রতিদ্বন্দ্বী, এই সব ঘোষণা তারা দিয়ে দেবেন, কেউ চ্যালেঞ্জ করার নাই। এই দেশে হ্যাডাম মামলা, তারা হ্যাডাম দেখিয়ে নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করে। আদালতে যখন বিচার চাইতে যাওয়া হয় তখন আদালতে হ্যাডাম মামলাদের পক্ষেই রায় দেয়, তাদের প্রার্থিতা বহাল রাখে। কাজে এই বাংলাদেশে এই যে তথাকথিত তামাশা নির্বাচন, এই নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তারা যে ফেরাফেরি ঘোষণা করুক তাকে কেউ চ্যালেঞ্জ করতে যেতে পারবে না। বাংলাদেশে এই বাস্তবতা তৈরি হয়েছে, কাজেই এই সরকারের কোন বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই সরকারের বক্তব্য সে কারণে আন্তর্জাতিক বিশ্বেও গ্রহণযোগ্য হবে না। আমাদের আন্দোলন চলছে, তারা ভেবেছে এইভাবে আরেকবার লাইসেন্স প্রদান করলেই
আবারো পাঁচ বছর তারা ক্ষমতায় থাকতে পারবে আমরা পরিষ্কার করে বলি এই দেশ আমাদের সবার এই দেশকে আমরা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আর সেই কারণে বাংলাদেশের মানুষ সংগঠিত হবে লড়াই করবে গলায় গামছা বেঁধে এদেরকে ক্ষমতা থেকে নামাবে তার প্রস্তুতি চলছে সাত তারিখ শুরু নয় সাত তারিখ শেষ নয় আমাদের লড়াই চলছে যতক্ষণ না পর্যন্ত গণজাগরণের গণভুত্থানে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আগামীকাল আগামীকাল আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচি আপনারা যারা মানুষকে ঐক্যবদ্ধ করে সেই সব কর্মসূচি সফল করবেন সেই আহ্বান আপনাদের মধ্যে রাখছি দেশভিত্তিক রাজনৈতিক দল যা যার অবস্থান থেকে আমরা আগামীকাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এই সরকারের যে নীল নকশার নির্বাচন তাকে প্রত্যাখ্যান করে এই ভোট বর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করার নতুন ধাপে যাব সেই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজকের আমাদের এই গণসংযোগ পূর্ব সমাবেশ আমরা এখানেই সমাপ্ত করছি।